উপস্থিত ঐতিহ্যবাহী মাতাইন আহলে হাদিস বড় জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, জবানিকর অন্তরালে শ্রদ্ধাস্মতিনী স্নেহাশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে আল্লাহ তাআলা দরগাহে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত সৌভাগ্যবান করে কঠিন এই বিপদতম দিনে রমজানের বৃষ্টি শ্যাম অতিবাহিত করে একুশে শ্যামে পদার্পণ করার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্যাদাময় রাতের ঘোষণা দিয়েছেন লাইলাতুল কদর, তার একটি রাত উদযাপন করার মাধ্যমে, ইবাদত বন্দেগী করার মাধ্যমে আপনাকে আমাকে একুশে রমজান জুম্মার খুতবায় হাজির হয়ে কিছু কোরআন ও সহি হাদিসের আলোচনা করার এবং শোনা তৌফিক এবং সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সে আল্লাহ তাআলা দরগাহে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম রাসুলের প্রতি যিনি আমাদের ইসলামী শরিয়াতের দিক নির্দেশনা প্রদান করে গিয়েছেন এবং সে মোতাবেক আপনাকে আমাকে সার্বিক জীবন পরিচালনা করার আহ্বান জানিয়ে গিয়েছেন, সে রাসুলের প্রতি অগণিত দুরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনের একটি আয়াত এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে একটি হাদিস বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত এবং বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি, যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, যাকে আমরা ফিতরা বলে জেনে থাকি। ফিতরা বিষয়ে পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে আমার অতিও সংক্ষিপ্ত, অল্পবিদ্যায় সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিপূর্বে আপনাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ রফিকুল ইসলামের খুতবার মাধ্যমে লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য, কীভাবে সেটা উদযাপন করতে হবে সে বিষয়ে গত জুম্মাতে এক জ্ঞানগভীর সাবলীল ভাষায় এক মহামূল্যবান আলোচনা শুনেছেন। এজন্য লাইলাতুল কদর নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না। আজকের আলোচনা, আমরা সামনে এই সিয়াম পালন করে প্রত্যেকটি মুসলিমকে যে ফেতরা আদায় করতে হয় এটা কিভাবে আদায় করব, কে আদায় করবে, কখন আদায় করবে, কি পরিমাণ আদায় করবে, এ বিষয়ে আজকে আমাদের আলোচনা। চলুন আমরা সরাসরি হাদিসের দিকে চলে যাই। ফেতরা সম্পর্কে ইবনে ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন, ফরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্রি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। সআন মিং তামারিন, একসা পরিমাণ খেজুর দিয়ে, সআন মিং শাইরিন, একসা পরিমাণ জব দিয়ে, আলাল আব্দি অল হুররি, প্রতিজন গোলাম এবং স্বাধীন ব্যক্তির উপরে, ও জাকারি অল অংশি, প্রতিজন পুরুষ এবং স্ত্রী লোকের উপরে, ও সগিরি অল কাবিরি, প্রতিজন ছোট এবং বড় উভয়ের ওপরে, মিনাল মুসলিমিন, সর্বশেষ বাক্য তিনি বললেন মিনাল মুসলিমিন, প্রতিজন মুসলিমের উপরে। অতএব পৃথিবীর বুকে যিনি মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছেন, নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন, হতে পারে সে ছোট, হতে পারে সে বড়, হতে পারে সে নারী, হতে পারে সে পুরুষ, হতে পারে সে ধনী, হতে পারে সে গোলাম, হতে পারে সে ভিক্ষুক, হতে পারে সে ফকির, পৃথিবীর বুকে মুসলিম নাম নিলেই, মুসলমান হিসাবে দাবি করলেই তাকে একসা করে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এটা আমাদের উপরে ফরজ করা হয়েছে, অবধারিত করা হয়েছে, আদায় করতে হবে তো করতে হবেই।
অতঃপর ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমারা বিহা আং তুআদ্দা কবলা খুরুজিন নাস ইলাস সালাতি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো নির্দেশ প্রদান করেছেন, আমরা যেন এটা ঈদগাহে সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই এই সাদাকাতুল ফিতর আদায় করি। বুখারী মুসলিম মিশকাত, বুখারী হাদিস নম্বর 1503, জাকাত অধ্যায় সাদাকাতুল ফিতর অনুচ্ছেদ, মিশকাত হাদিস নম্বর 1815। বর্ণিত হাদিস দিয়ে আমরা যে বিষয়গুলো সে স্পষ্টভাবে জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরের বিধানকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আবশ্যিক করে দিয়েছেন। কাদের উপরে ফরজ করেছেন? গোলামের উপরে ফরজ করেছেন, স্বাধীন ব্যক্তির উপরে ফরজ করেছেন, কোটিপতির উপরে ফরজ করেছেন, ফকিরের প্রতি ফরজ করেছেন, নারীর প্রতি ফরজ করেছেন, পুরুষের প্রতি ফরজ করেছেন, ছোটর উপরে ফরজ করেছেন, বড়র উপরে ফরজ করেছেন, প্রতিজন মুসলিমের উপরে ফরজ করেছেন, এবং এটা আদায় করতে হবে ঈদগাহে সালাতের উদ্দেশ্যেই বের হওয়ার পূর্বেই। এর পরিমাণ হচ্ছে এক সা। সম্মানিত উপস্থিতি, এবার আসুন বিস্তারিত একটু আলোচনায়। সাদাকাতুল ফিতর ফরজ হওয়ার জন্য কি আপনাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে কি না? যদিও পূর্বের আলোচনায় পরিষ্কার হয়ে গিয়েছে, এরপরও আপনার সামনে আলোচনা করছি। জাকাত আদায় করার জন্য যেমন একজন মানুষকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয়, অতঃপর তাকে জাকাত আদায় করতে হয়, ঠিক অনুরূপভাবে কি সাদাকাতুল ফিতর আদায় করার জন্য নিসাব পরিমাণ সম্পদ মালিক হতে হবে? এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ফিল আবদি সাদাকাতুন ইল্লা সাদাকাতুল ফিতরি। মুসলিম মিশকাত হাদিস নম্বর 1795 বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ফিল আবদি সাদাকাতুন, একজন গোলামের উপরে কোনো প্রকার সাদাকা নেই, ইল্লা সাদাকাতুল ফিতরি, একমাত্র জাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর ব্যতীত। অতএব যিনি একজন গোলাম অন্যের নিকটে গোলামি করেন, যার কোনো সম্পদ নেই, টাকা পয়সা নেই, অন্যের নিকটে বিক্রয় রয়েছে তার জীবন, অন্যের নিকটে জিম্মিদারিত্ব রয়েছে তার জীবন, এই গোলামের উপরেও সাদাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে, তার পক্ষ থেকেও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আমরা বুখারীর 1503 নম্বর হাদিস দিয়ে জেনেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম স্বাধীন পুরুষ নারী ছোট বড় সকলের উপরে সাদাকাতুল ফিতরকে ফরজ করেছেন। অতএব ঈদের দিন সকালে যদি কোনো সন্তান পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন, সালাত আদায়ের পূর্বেই তবে তার পক্ষ হতে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। ঈদের দিন সকালে যে সন্তান দুনিয়ার বুকে আসলো, ও এখনো পর্যন্ত কোনো সম্পদের মালিক হয়নি, গোলাম আজও পর্যন্ত কোনো সম্পদের মালিক হয়নি, অথচ গোলামের পক্ষ হতে ওই ঈদের দিন সকালে জন্মগ্রহণকৃত সন্তানের পক্ষ হতে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। কে আদায় করবে? সন্তানের পিতা মাতা আদায় করবে, গোলামের মনিব আদায় করবে, যাদের অধীনে এই সন্তান এবং গোলাম লালিত পালিত হচ্ছে তারাই আদায় করবে, অন্যথায় পিতা মাতা এবং গোলাম মনিব গুণাগার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব জানতে পারলাম ছোট বড় গোলাম সকলকেই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, এর জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার প্রয়োজন নেই, সম্পদ না থাকলেও তাকে আদায় করতে হবে। কিভাবে আদায় করবে? অন্যের নিকট থেকে
চেয়ে আদায় করবে। এজন্যই তো ইমাম দারাকুতনি রহিমাহুল্লাহ আলাইহি তার দারাকুতনি গ্রন্থে 2127 নম্বর হাদিসে বলেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুল ফিতর ধনীর সম্পদকে পবিত্র করে আর গরিবের সম্পদকে এর চাইতে অধিক গরিবের নিকটে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। অতএব সাদাকাতুল ফিতর সকলকেই আদায় করতে হবে, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই ছাড় দেননি, মুসলিম হলেই আদায় করতে হবে। এখন আমরা আলোচনা করব সাদাকাতুল ফিতর কখন আদায় করতে হবে। 10 রমজান আদায় করতে হবে, 15 রমজান আদায় করতে হবে, 20 রমজান আদায় করতে হবে, কখন সাদাকাতুল ফিতর আদায় করতে হবে এ বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন, তুহরাতান লিসসাইমি, সওম পালনকারীকে পবিত্র করার জন্য, সওম পালনকারীকে পবিত্র করার জন্য যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে, মিনাল লাগই ওয়ার রফাসি, সিয়াম পালনকারী একটু হয়তো অশ্লীল বেফাস কথাবার্তা বলে ফেলেছে অথবা যৌনচারের পঙ্কিলতা হতে তাকে পবিত্র করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। এ পর্যন্ত আপনি আবার বুঝে নিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল কথাবার্তা যৌনচারের পঙ্কিলতা হতে একজন সিয়াম পালনকারীকে পবিত্র করার জন্য, যেন একজন সিয়াম পালনকারী একটি মাস সিয়াম পালন করেছে, এর মধ্য দিয়ে হয়তো তার কিছু ভুল ভ্রান্তি হলেও হতে পারে, এ কারণেই যেন তার সওম নষ্ট না হয়ে যায়, সওমের সব থেকে বঞ্চিত না হয়ে যায়, এজন্য সাদাকাতুল ফিতরকে কাফফারা স্বরূপ আদায় করতে বলেছেন। সাদা সাথে তিনি বলেছেন, তুমাতান লিল মাসাকিনি, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্য দিয়ে মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতঃপর ইবনে আব্বাস বলেন, মান আদাহা কবলা সলাতি, যে ব্যক্তি সাদাকাতুল ফিতর ঈদগাহে সলাত আদায়ের পূর্বেই আদায় করলো, ফাহিয়া মাকবুলাতুন, ফাহিয়া মাকবুলাতুন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই যাকাতকে কবুল করে নিলেন। ওমান আদাহা বাদা সলাতি, আর যে ব্যক্তি ঈদের সলাত আদায় করে এসে যাকাতুল ফিতর আদায় করলো, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাতি, তার সাদাকাটা সাধারণ দান হিসাবে গণ্য হলো। আবু দাউদ হাদিস নম্বর 1609, ইবনে মাজাহ হাদিস নম্বর 1827 বর্ণিত হাদিস দিয়ে পরিষ্কার হয়ে যায় যে একজন সিয়াম পালনকারী তার সিয়াম থেকে পবিত্রতা অর্জনের জন্য তিনি যাকাতুল ফিতর আদায় করবেন ঈদগাহে সলাতে বের হওয়ার পূর্বেই। এ বিষয়ে বুখারীর 1503 নম্বর হাদিসে আরো বলা হয়েছে, ও আমরা বিহা আং তুআদ্দা কবলা খুরুজিন নাস ইলা সলাতি, মানুষ যেন ঈদগাহে সলাতের উদ্দেশ্যেই বের হওয়ার পূর্বেই তাদের যাকাতুল ফিতর আদায় করে নাই। অতএব বর্ণিত হাদিস দিয়ে জানতে পারি, একজন মানুষ যখন ঈদগাহের উদ্দেশ্যে সালাত আদায় করার জন্য বাইর হবে, তার পূর্বেই রমজান শেষে তাকে এই যাকাতুল ফিতর আদায় করতে হবে। কিন্তু আপনি যে 10 সিয়াম যাকাতুল ফিতর অন্যকে বিলি করা শুরু করেছেন, 15 সিয়াম আপনি অন্যকে বিলি করা শুরু করেছেন, 20 সিয়াম আপনি অন্যকে বিলি করা শুরু করেছেন, আজ 21 সিয়াম হয়তো আপনাকে জিজ্ঞাসা করলে বলবেন যে আমার যাকাতুল ফিতর দেওয়া হয়ে গিয়েছে, বন্টন শেষ, কি করে হয় আপনি এখনো সিয়াম শেষ করেননি, সিয়ামের কাফফারা স্বরূপ যাকাতুল ফিতর আদায় করতে হবে, আপনি আগে ভাগেই কিভাবে যাকাতুল ফিতর আদায় করে নিলেন। ওই তো ওই ব্যক্তির মতো একটা গল্প মনে পড়ে যায়, একজন বিরোধী দলের লোক সরকারি দলের লোকের পক্ষে লেগে গেছে, বিপক্ষে লেগে গেছে,
বিরোধী দলীয় লোক কিছু লোককে ছেদ করেছে, বলেছে যে ওই সরকারি লোক যখন বক্তব্য দিবে তোমাদের কিছু টাকা দিলাম, তোমরা বক্তব্য দিলে তোমরা তখন বলবে মানি না মানি না মানি না মানি না, এভাবে তোমরা বলা শুরু করবে। যাই হোক, টাকা পয়সা নিয়ে কিছু লোক ওই জলসাতে বা ওই সম্মেলনে হাজির হয়েছে। যখন সরকারি লোক উঠে বলছে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম, তখন এই লোকগুলো বলছে মানি না মানি না মানি না মানি না, তখন এই নেতা বিপদে পড়ে গিয়েছে। আরে ভাই, কথাই তো কিছু বললাম না, শুধুমাত্র সালাম দিলাম বিসমিল্লাহ বললাম, আর এই লোকগুলো দেখি দাঁড়িয়ে বলছে মানি না মানি না। আরে জিজ্ঞাসা করো তোরা কী মানে না। তখন তাদেরকে জিজ্ঞাসা করছে ভাই, নেতা তো এখনও কিছুই বলেনি, শুধু সালাম দিয়েছেন আর বিসমিল্লাহ বলেছেন, আপনারা যে বলছেন মানি না মানি না, তা মানেন নাটা কি? তখন তারা বলছে জানি না জানি না জানি না জানি না। ঠিক আজকের দিনেও যদি আপনাকে প্রশ্ন করা হয় যাকাতুল ফিতর তো আদায় করতে হবে, সিয়াম মাসে আপনি যে ভুল ভ্রান্তি করেছেন তা থেকে বাঁচার জন্য আপনার সিয়াম তো এখনো শেষ হয়নি, আপনি যাকাতুল ফিতর আদায় করে বসে আছেন, আপনি কিসের যাকাতুল ফিতর আদায় করলেন, কিসের দান করলেন, তখন আপনি ওভাবে বলবেন জানি না জানি না, দিতে হয় তাই দিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, অতএব যাকাতুল ফিতর পূর্ব থেকে আদায় করা চলবে না, সিয়াম মাস শেষ হওয়ার পরেই ঈদের মাঠে যাওয়ার পূর্বেই আপনাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। যদিও বুখারীর 1511 নম্বর হাদিস, ইবনে খুজাইমার 2397 নম্বর হাদিসে ইবনে ওমারের যুগের একটা কথা বর্ণনা রয়েছে যে ইবনে ওমার এর যুগে সাদাকাতুল ফিতর জমা করা হতো আদায়কারীর নিকটে ঈদুল ফিতরের এক অথবা দুই দিন পূর্বে, ঈদুল ফিতরের এক এবং দুই দিন পূর্বে জমাকারীর নিকটে এই সাদাকাতুল ফিতর একত্রিত করা হতো, জমা করা হতো, বণ্টন নয়। এ বিষয়টি পরিষ্কার করে ইমাম বুখারী রহমাহুল্লাহ আলাইহি বলেছেন কানু ইউতুনা লিল জামাই লা লিল ফুকারাই, শুধুমাত্র এটা জমা করার জন্য আদায় করা হতো, শুধুমাত্র এটা একত্রিত করার জন্য আদায় করা হতো, লা লিল ফুকারাই ফকিরদের মাঝে বণ্টন করার জন্য নয়। ফাতহুল বারি তৃতীয় খণ্ড 376 পৃষ্ঠা। সম্মানিত উপস্থিতি, এখানে সুস্পষ্ট হয়ে যায় যে আপনি আমি এক এবং দুই দিন পূর্বে আপনার আমার পক্ষ হতে যাকাতুল ফিতর জমাকারীর নিকটে আদায়কারীর নিকটে একত্রিত করতে পারি, কিন্তু বণ্টন করা নয়। এরপরেও আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে, হাদিসে যে বাক্য ব্যবহার করা হয়েছে যাকাতুল ফিতর, যাকাতুর রমজান ব্যবহার করা হয় নাই, রমজান মাসের যাকাত এটা ব্যবহার করা হয় নাই। হাদিসে যে বাক্য বলা হয়েছে, নামকরণ করা হয়েছে, সেটা বলা হয়েছে যাকাতুল ফিতর, অতএব ফিতরের যাকাত। আর ফিতর বলা হয় রমজান শেষ করলেন শাওয়াল উদিত হলো, রমজান শেষ করলেন শাওয়াল উদিত হলো, এই দুয়ের মাঝে যে গ্যাপটি রয়েছে একেই বলে ফিতর, একেই বলে ফিতর। আপনি ফিতর মনেই বোঝেন না, তাই তো বিশে রমজান আপনি আপনার ফিতর আদায় করে বসে রয়েছেন। বিস্তারিত আলোচনা আপনি দেখুন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন শারহুল মুমতেন ষষ্ঠ খণ্ড 166 পৃষ্ঠা। সম্মানিত উপস্থিতি, বর্ণিত কথাগুলো পেশ করে আপনার মাঝে যে কথা বলতে চাচ্ছিলাম, যাকাতুল ফিতর আদায় করতে হবে রমজান শেষ ঈদের সালাতে যাওয়ার পূর্বেই, এটাই হচ্ছে উত্তম সময়। আর জায়েজ সময় হলো আপনি এক এবং দুই দিন পূর্বে জমা করতে পারেন, এবং সেটা অনেকেই বলেছে বণ্টন করলেও করা যেতে পারে, আর ঈদের সালাতের পরে এসেও বণ্টন করলেও করতে পারেন, এটা জায়েজ সময় আলেমদের মতামতের উপরে ভিত্তি করে। কিন্তু উত্তম সময় হলো আপনাকে রমজান শেষে আপনাকে যাকাতুল ফিতর আদায় করে ঈদুল ফিতরের পূর্বেই এটাকে বণ্টন করতে হবে, কষ্টকরের সাথে এক অথবা দুই দিন, এক অথবা দুই দিন পূর্বে আপনি এটাকে জমা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুক সকলে, বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যাকাতুল ফিতর কী দিয়ে আদায় করবেন, কী পরিমাণ আদায় করবেন।
করবেন। এ বিষয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাকাতুল ফিতর আদায় করতাম, সাআন মিন তামারিন, এক সাআন মিন তামিন, এক সা পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে, সাআন মিন তামারিন, এক সা পরিমাণ খেজুর দিয়ে, সাআন মিন শাইরিন, এক সা পরিমাণ জব দিয়ে, সাআন মিন জাবিবিন, এক সা পরিমাণ কিসমিস দিয়ে। এ পর্যন্ত বুঝে নিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূলের যুগে যাকাতুল ফিতর আদায় করতাম একশো পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে, একশো পরিমাণ খেজুর দিয়ে, একশো পরিমাণ জব দিয়ে, একশো পরিমাণ কিসমিস দিয়ে। এভাবেই আমরা রাসূলের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এভাবেই ঠিক আমরা যাকাতুল ফিতর আদায় করে এসেছি। ফালাম্মা জাআ মুআবিয়াতুন ওয়া জাআতি সামরাই, যখন মুআবিয়ার সময়ে গম আমদানি করা হলো, তখন মুআবিয়া বললেন, কয়লা ওরা মুদ্দান মিন হাজা ইয়াদিল মুদ্দাইনি, আমার নিকটে এক মুদ গম সমান দুই মুদ খেজুর বলে মনে হয়। বুখারী হাদিস নম্বর 1508 বর্ণিত এই হাদিস দিয়ে যে কথা বুঝাতে চাচ্ছিলাম, রাসূলের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে এক সা পরিমাণ ফেতরা আদায় করা হতো, অতঃপর মুআবিয়ার সময়ে যখন গম আমদানি হলো, মুআবিয়া ব্যক্তিগত একটা সিদ্ধান্ত মানুষের সামনে পেশ করলেন। তিনি বললেন যে গমের দাম যেহেতু বেশি, অতএব এক মুদ গমের যে দাম দুই মুদ খেজুরের সেই দাম। এই কথাকে মেনে নিয়ে কিছু মানুষ তখন অর্ধ সা গম দিয়ে যাকাতুল ফিতর আদায় করা শুরু করলো। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেদাতি প্রথার ধিক্কার জানিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, ফাম্মা আনা ফালা আযালু উখরিজুহু আবাদান মা ইশতু, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে আছি ততদিন পর্যন্ত অর্ধ সা দিয়ে ফেতরা আদায় করব না, ততদিন পর্যন্ত রাসূলের যুগে যেভাবে এক সা পরিমাণ ফেতরা আদায় করতাম, আজ অনুরূপ ভাবে যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকব ততদিন পর্যন্ত এক সা পরিমাণ ফেতরা আদায় করব। সহি আবু দাউদ হাদিস নম্বর 1616 বর্ণিত হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলিষ্ঠ প্রতিবাদ আমরা জানতে পারি। সম্মানিত উপস্থিতি, অথচ আপনি আধা সা ফিতরা আদায় করেন, কেন করেন? আপনি খেজুরের দামের তুলনা করেছিলেন গমের দামের তুলনা করে, আপনি দাম কম বেশি করে আপনি আধা সা ফেতরা আদায় বেছে নিয়েছেন। চলুন আজকেও দাম যাচাই করে নিই, সে সময়ের দাম যদি জায়েজ হয়ে থাকে আজকের দামটিও জায়েজ হবে। চলুন আপনি আর আমি একসাথে বাজারে চলে যাই, শুনি এক কেজি খেজুরের দাম কত। মুআবিয়া সে সময় খেজুরের সাথে তুলনা করেছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকেও চলুন বাজারে চলে যাই, গিয়ে এক কেজি খেজুরের দাম জিজ্ঞাসা করি, মধ্যম মানের খেজুর কিনলো 200 টাকা কেজি দিয়ে আপনাকে এক কেজি খেজুর কিনতে হবে, তাহলে আপনাকে 10 কেজি চাউল দিয়ে ফেতরা আদায় করতে হবে। আপনি কমালেন কেন বেশি না করে? আপনি কমালেন কিসের জন্য বেশি না করে? অতএব কমের সময় বুঝতে পারেন, বেশির সময় বুঝতে পারেন না। অতএব এসব কিছু বাদ দিয়ে হাদিসের প্রথম অংশে বলা হয়েছে, সাআন মিন তামিন, এক সা পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে, আমরা সেটাই আদায় করব। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, রাসূল থেকে পেয়েছি এক সা পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায়, অতএব আমরা যতদিন দুনিয়ার বুকে বেঁচে আছি ততদিন পর্যন্ত খাদ্য দ্রব্য দিই একশো পরিমাণ ফেতরা আদায় করব, টাকা পয়সা দিয়ে নয়। আপনি হয়তো বলতে পারেন, হুজুর টাকা দিয়ে ফেতরা আদায় করলে হবে না। শুনুন, রাসূলের যুগে দিরহাম ছিল, দিনার ছিল, যেটা আমরা বুখারীর 1508 নম্বর হাদিস দিয়ে, আবু সাঈদ খুদরি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস দিয়ে জানতে পেরেছি, সে সময়ও দিনার দিরহাম ছিল, সে সময়ও ক্রয় বিক্রয় চলতো, সে সময় মানুষ ব্যবসা বাণিজ্য করত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনের জন্য টাকা পয়সা দিনার দিরহাম দিয়ে যাকাতুল ফিতর আদায় করেছেন। এ মর্মে আসমানের নিচে জমিনের উপরে কোনো বর্ণনাই নেই আপনি কেন আদায় করবেন যেটা রাসূল আদায় করেননি। তাছাড়া আপনি একজন মন্ত্রী মানুষ, আপনি 80 টাকা 100 টাকা দরের চাউল খান, আমি ভ্যান চালক, আমি কৃষক, আমি 20 টাকা 30 টাকা দরের চাউল খাই, আপনার নির্ধারিত টাকা আমার জন্য কিভাবে সমান হতে পারে?
আপনি ঢাকায় বসে 100 টাকা যাকাতুল ফিতর নির্ধারণ করেছেন, ঢাকায় এক কেজি চাউলের দাম 50 থেকে 55 টাকা, আমার গ্রামে এক কেজি চাউলের দাম 30 থেকে 35 টাকা, আপনার নির্ধারিত টাকা আমার জন্য কিভাবে সমান হতে পারে? এছাড়াও আপনাকে একটা যুক্তিক কথা বলে আলোচনা শেষ করে দেব। দেখুন, স্থান কাল পাত্র ভেদে এক এক জিনিসের নাম হয় ভিন্ন, এক এক জিনিসের মর্যাদা হয় ভিন্ন। যেমন আপনি একামত দিয়ে যদি 4 রাকাত সালাত আদায় করেন, তাহলে আমরা ওটাকে জোহরের জোহর, আসর এবং এশার ফরজ সালাত বলে থাকি। আর একামত না দিয়ে যদি আপনি 4 রাকাত সালাত আদায় করেন, তাহলে ওটাকে আমরা জোহরের সুন্নাত বলি। আবার যদি একামত দিয়ে 2 বৈঠকে 3 রাকাত সালাত আদায় করেন, ওটাকে আমরা মাগরিবের ফরজ সালাত বলি। আবার একামত না দিয়ে 1 বৈঠকে যদি 3 রাকাত সালাত আদায় করেন, তাহলে ওটাকে আমরা বেতের সালাত বলি। বুঝাতে চাচ্ছিলাম, স্থানকাল পাত্রভেদে একই জিনিস নাম হয়েছে ভিন্ন, মর্যাদাও ভিন্ন। আপনি বাজারে গিয়ে একটি ছাগল ক্রয় করেছেন, ওটা বাড়িতে জবাহ করে দিয়েছেন, ওটাকে আমরা মেহমানদারিত্বের জবাহ বলি। আপনি উক্ত ছাগলটি ওই বাজারে জবাহ করে দিয়েছেন, ওটাকে আমরা কসাইয়ের জবাই বলি। আপনি উক্ত ছাগলটি মন্দিরে জবাহ করেছেন, ওটাকে আমরা বলি বলি। আপনি উক্ত ছাগলটি একটি সন্তান জন্মের সপ্তম দিনে জবাহ করেছেন, ওটাকে আমরা আকিকা বলি। আপনি উক্ত ছাগলটি একটি জিলহজ মাসের নির্ধারিত তারিখে আপনি জবাহ করেছেন, ওটাকে আমরা কুরবানি বলি। একই জিনিস স্থান কাল পাত্র ভেদে নাম হয়েছে ভিন্ন, মর্যাদাও হয়েছে ভিন্ন। এ কথা দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আপনার টাকা রয়েছে, আপনি লাখো টাকা মানুষের সামনে দান করলেন, হিসাব কিতাব করলেন না, এটাকে সাধারণ দান বলি। আপনার টাকা রয়েছে, আপনি হিসাব করে শতকরা 25 টাকা, হাজারে শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা করে আপনি হিসাব করে মানুষের মাঝে দান করলেন, এটাকে ফরজ যাকাত বলি। ঠিক অনুরূপ ভাবে আপনি ঈদুল ফিতরের পূর্বে, ঈদুল ফিতরের পূর্বে খাদ্য দ্রব্য দিয়ে একসা পরিমাণ যদি আপনি ফিতরা আদায় করেন, ওটাকে যাকাতুল ফিতর বলি। যদি আদায় না করেন, যদি আপনি ঈদুল ফিতরের আগে আদায় না করেন, ওটাকে যাকাতুল ফিতর বলি না। আপনি যদি খাদ্য দ্রব্য দিয়ে আদায় না করেন, ওটাকে যাকাতুল ফিতর বলি না। আপনি যদি টাকা দিয়ে আদায় করেন, ওটাকে যাকাতুল ফিতর বলি না। যখনই নিয়ম নীতি মেনে আপনি আদায় করবেন, তখনই যাকাতুল ফিতর বলবো, অন্যথায় দান বলবো। মানুষ পাল্টে নিয়েছে, জাকাত দিতে হয় টাকা দিয়ে, ওখানে কিনে দেয় শাড়ি লুঙ্গি পাঞ্জাবি, আর ফেতরা দিতে হয় চাউল দিয়ে, খাদ্য দ্রব্য দিয়ে, এখানে দিতে হয় টাকা। মানুষ শরীয়তকে নিজের পকেটের মনে করে নিজের আই শরীয়তকে উল্টে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গিয়েছে, কথাও শেষ করে নিলাম, তবে একটা কোরআনের অনুবাদ করে আলোচনা শেষ করছি যে আপনি এই সম্পদ কাদের মাঝে বণ্টন করবেন। এ বিষয়ে সূরা তওবা 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতে 8 ব্যক্তির কথা বলা হয়েছে। ফকির, মিসকিন, এ কাজে নিযুক্ত ব্যক্তি, যে ব্যক্তি ইসলামের প্রতি আকৃষ্ট, দাসমুক্তি, ঋণমুক্তি, আল্লাহর রাস্তায়, আর যিনি মুসাফির, এই 8 শ্রেণীর ব্যক্তির মাঝে এই যাকাতুল ফিতরের সম্পদ ব্যয় করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে নির্ধারিত খাদে, নির্ধারিত সময়ের পূর্বে, নির্ধারিত বস্তু দিয়ে, নির্ধারিত পরিমাণ যাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। আকৌলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।